ঘাট কর্তৃপক্ষ জানায় প্রবল স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে দেখা দিয়েছে ধীরগতি, স্বাভাবিকের চেয়ে সময় লাগছে দ্বিগুণ। এ কারণে ঘাটে আটকা পড়েছে ছোট বড় চার শতাধিক যানবাহন। চার ঘন্টা ধরে জামে আছি, গরমে মরে যাচ্ছি, গাড়ি খুবই স্লো এগোচ্ছে, এখনো ফেরি ঘাটের কাছাকাছি এসে পারিনি আমরা। যানবাহনের বাড়তি চাপ রয়েছে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটেও। জিরো পয়েন্ট থেকে মহাসড়কের চার কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ সারি, পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন। কাঁঠালিয়া শিমুলিয়া নৌরুটে ড্রেজিং এর কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় দশ ঘন্টা বন্ধ থাকার পর সকাল আটটা থেকে সীমিত আকারে পাঁচটি ফেরি চলছে। ঘাট এলাকায় আটকা পড়েছে চার শতাধিক যানবাহন। ঘাট জাম থাকে, ফেরিতে ঠিক মতো চলে না, আইসে অনেকদিন অনেকদিন থাকা লাগে। অধিক সময় বেশি লাগার কারণে আমাদের পাবলিকের পার্সেল কিংবা হয়তো যারা পণ্যবাহী গাড়িগুলো এগুলো নিয়মিত তারা আপনার পৌঁছে দিতে পারতেছে না, যার কারণে আমরা এখন বর্তমানে এই কোম্পানি থেকে আমরা চাপে আছি। তবে জনভোগান্তি কিছুটা কমাতে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের ট্রাককে অগ্রাধিকার দিয়ে ফেরিতে পারাপার করা হচ্ছে। ইসমাত জাহান, সময় সংবাদ।